Assalamualaikum. Today's news এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা আনজুম। অভিনেত্রী পরিমণি চলচ্চিত্র ছাড়াও নানা কারণে শিরোনামে এসেছেন বারবার। বোট ক্লাবের ঘটনা এবং গুলশানের অল কমিউনিটি ক্লাবের ভাঙচুরের পর এবার তার বিরুদ্ধে যেই অভিযোগ এসেছে সেটি নিয়ে আলোচনা এখন দেশজুড়ে। এবার আলোচনায় তার 3.5 কোটি টাকার গাড়িটি নিয়ে। 2020 সালে 24 জুন সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি একটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায়। এরপর 24 ঘন্টা পার হতে না হতেই তিনি প্রায় 3.5 কোটি টাকার একটি রয়্যাল মাসেরাতি গাড়ি কেনেন। ইতালিয়ান অভিজাত গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াত অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড মাসেরাতি। পরিমণির দামি গাড়ি আর বিপুল সম্পদ থাকার তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। এসব বিষয়ে দুদকের পাশাপাশি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল একটি মাধ্যমকে জানায়, পরিমণি দামি গাড়ি ছাড়া ও বিপুল অঙ্কের টাকার মালিক। এই বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে এবং আমরা এ সকল বিষয় তদন্ত করছি এবং সময় মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাছাড়া গুলশানের অল কমিউনিটি ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাবে পরিমণির উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আমরা তা গুরুত্বের সাথে তদন্ত করব বলে জানাচ্ছি। নিজের ফেসবুক স্ট্যাটাস দিয়ে পরিমণি জানান, উত্তরার বোট ক্লাবে তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে পুলিশ উত্তরা 1 নম্বর সেক্টরে 12 নম্বর রোডের একটি বাসা থেকে নাসিরউদ্দিন মাহমুদ সহ আরো 5 জনকে গ্রেফতার করেন। এরপর পুলিশ উত্তরার 1 নম্বর সেক্টরের 12 নম্বর বাসা থেকে নাসিরউদ্দিন মাহমুদ অমি সহ আরো 5 জনকে গ্রেফতার করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা এবং পরিমণির ছবি পরিচালনাকারী এক পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে পরিমণি বিভিন্ন ক্লাবে ঘুরে বেড়াতেন, তবে তার বাসায়ও মিনি বারের মতো একটি জায়গা রয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ ক্লাবগুলোতে সদস্য ছাড়া প্রবেশের কোনো অনুমতি না থাকলেও ওইসব ক্লাবগুলোতে তিনি নিয়মিত যাতায়াত করেন। সূত্র জানায়, গুলশানের ওই ক্লাবে যাতায়াতের সূত্রে এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে যে সম্পর্ক বা ঘনিষ্ঠতা হয় তার পেছনে রয়েছেন চলচ্চিত্রের এক তরুণ পরিচালক। পরিমণির সঙ্গে ওই ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। গুঞ্জন রয়েছে পরিমণির বর্তমান গাড়িটি ওই সূত্রেই তিনি পেয়েছেন, যদিও পরিমণি এ ব্যাপারে কিছুই বলছেন না। তিনি চুপ থাকার কারণে গাড়িটি নিয়ে নানা রহস্য চারিদিকে। এই রকম নতুন আরও আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। যদি আমাদের চ্যানেলটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।